আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। রাশিয়া সীমান্তে কাটা তারের বেড়া দিচ্ছে ফিনল্যান্ড। এবার চীনকে সরাসরি হুমকি দিল যুক্তরাষ্ট্র। উইন্ডসরে নিজেদের প্রাসাদের মালিকানা হারালেন হ্যারি মেগান। এবং সর্বশেষ থাকছে ফিলিস্তিনিদের উপর নিধনযোগ্য 5 ইহুদ বসতি স্থাপনকারী গ্রেপ্তার। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর নিধনযোগ্য চালানোর অভিযোগে 5 ইহুদি বসতি স্থাপনকারীকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। ওই নিধনযোগ্য নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। আর ইসরায়েলি সেনাবাহিনীর নির্দেশে নিধনযোগ্যের ঘটনাস্থল পশ্চিম তীরের হাওয়ারা গ্রামের দোকানপাট বুধবার বন্ধ থাকে। চলতি সপ্তাহের প্রথম দিকে হাওয়ারা গ্রামের ঘটনাকে ইসরায়েলি জেনারেলি নিধনযোগ্য প্রোগ্রাম বা সংঘবদ্ধ হত্যাযোগ্য, যা শতকের প্রথম দিকে পূর্ব ইউরোপে ইহুদিদের উপর চালানো হয়েছিল, হিসেবে অভিহিত করেছেন। হাওয়ারার অধিবাসীরা জানিয়েছেন, ব্যাপক ইসরায়েলি সামরিক উপস্থিতির মধ্যে সেনাবাহিনীর নির্দেশে ফিলিস্তিনিদের দোকানপাট বন্ধ রয়েছে। উল্লেখ্য, রোববার এক ফিলিস্তিনি বন্দুকধারী 2 ইসরায়েলি বসতি স্থাপনকারীকে হত্যা করে। এর বদলা নিতে ইহুদি বসতি স্থাপনকারীরা নৃশংসভাবে ফিলিস্তিনিদের বাড়িঘর ও গাড়ি পুড়িয়ে দেয়। এতে এক ফিলিস্তিনি নিহত হয়। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, হাওয়ারায় বসতি স্থাপনকারীদের সহিংসতা তদন্ত অব্যাহত রয়েছে, আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হতে পারে। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ সতোয়ে বুধবার গ্রামটি সফর করে বলেন, গ্রেপ্তারই যথেষ্ট নয়, ওরা ইসরায়েলি সরকারের করা ও বসতি স্থাপনকারীদের পরিচালিত সংঘবদ্ধ অপরাধ দেখেছি। সেই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ফিলিস্তিনিদের উপর নিধনযোগ্য 5 ইহুদ বসতি স্থাপনকারী গ্রেপ্তার, সেই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। রাশিয়া সীমান্তে কাটা তারের বেড়া দিচ্ছে ফিনল্যান্ড। সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে উদ্যোগ নিয়েছে ফিনল্যান্ড। ফিনল্যান্ডের সরকার রাশিয়ার সঙ্গে 200 কিলোমিটার সীমান্তে বেড়া নির্মাণ শুরু করেছে। দেশটির সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, রাশিয়ার সঙ্গে থাকা তাদের সীমান্তে নির্মাণাধীন এই বেড়া হবে 10 ফুট উঁচু এবং বেড়ার ওপরে দেয়া হবে কাঁটাতার। ইউরোপীয় ইউনিয়নের 27 দেশের মধ্যে রাশিয়ার সঙ্গে সবচেয়ে দীর্ঘ সীমান্ত ফিনল্যান্ডের। 1340 কিলোমিটার এই সীমান্তে বর্তমানে কাঠের বেড়া আছে। ফিনল্যান্ড বলছে, মস্কো যুদ্ধ শুরু করতে যেসব রুশ নাগরিককে জোরপূর্বক ইউক্রেনে পাঠাতে চাইছে তাদের অনেকেই দেশ ছেড়ে পালাচ্ছেন। এই ক্ষেত্রে রাশিয়ার এসব নাগরিক সীমান্ত পার হয়ে ফিনল্যান্ডে ঢুকছেন। সাম্প্রতিক সময়ে এই সংখ্যা বেড়েছে। এই পরিস্থিতিতে তারা সীমান্তে কাটা তারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ফিনল্যান্ডের সদস্য হওয়ার প্রক্রিয়া গতি পেয়েছে। এখন ন্যাটোর সদস্য হওয়ার আরও কাছাকাছি ফিনল্যান্ড। গতকাল মঙ্গলবার দেশটির পার্লামেন্ট ন্যাটোর সদস্য হওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করতে বিতর্ক শুরু করেছে। বুধবার এ বিষয়ে পার্লামেন্টে ভোট হবে বলেও জানা গেছে। ফিনল্যান্ডের বন বিভাগের ছাড়পত্র পাওয়ার পর গতকাল ইমাত্রা সীমান্ত পারাপার এলাকায় বেড়া তৈরির কাজ শুরু হয়েছে। এছাড়া চলতি মাসেই সড়ক ও বেড়া নির্মাণ কাজ শুরুর পরিকল্পনার কথা জানিয়েছে দেশটির সরকার। বেড়ার কিছু অংশে আলো, নাইট ভিশন ক্যামেরা ও লাউড স্পিকার বসানো হবে। দেশটির সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, ইমাত্রা সীমান্তে 3 কিলোমিটার বেড়া নির্মাণের যে কাজ শুরু হয়েছে তা জুন মাসের মধ্যে শেষ করার আশা করছে তারা। কাঠের পরিবর্তে সীমান্তে আরও শক্তিশালী বেড়া নির্মাণের অনুমতি দিতে বছরের জুলাইয়ে সীমান্তরক্ষী বাহিনী আইন সংশোধন করে ফিনল্যান্ডের পার্লামেন্ট। বর্তমানে রাশিয়ার সঙ্গে সীমান্ত এলাকায় ফিনল্যান্ডের যে কাঠের বেড়া আছে তা মূলত সীমান্ত দিয়ে গবাদি পশু চোরা চালান ঠেকানোর জন্য নির্মাণ করা হয়েছিল। রুশ বাহিনী ইউক্রেনে হামলা শুরু করার পর থেকে দেশের পূর্বাঞ্চলে রাশিয়ার সঙ্গে থাকা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের চেষ্টা করছে ফিনল্যান্ড। বিশেষ করে বছরের সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধ করার রিজার্ভ সেনা পাঠানোর নির্দেশ দেওয়ার পর সীমান্ত নিয়ে উদ্বেগ বাড়ে ফিনল্যান্ডের।
কারণ পুতিনের ওই ঘোষণার পর ইউক্রেনে যুদ্ধ করার জন্য নিয়োগ পাওয়া থেকে বাঁচতে অনেক রুশ নাগরিক সীমান্ত পার হয়ে ফিনল্যান্ডে ঢুকতে শুরু করেন। এবার চীনকে সরাসরি হুমকি দিল যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহ নিয়ে এবার চীনকে সরাসরি হুমকি দিল যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার কাজাখস্তান সফরে গিয়ে এই হুমকি দেন। ব্লিংকেন বলেছেন, আমেরিকা বিশ্বাস করে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র দিয়ে সমর্থন জানানোর বিষয়টি বিবেচনা করছে চীন। তবে রাশিয়াকে অস্ত্র দেওয়ার এই পরিকল্পনা বাস্তবায়ন করলে মারাত্মক পরিণতি বরণ করতে হবে বেইজিংকে। ব্লিংকেন বর্তমানে মধ্য এশীয় প্রজাতন্ত্রগুলো সফরে রয়েছেন। অ্যান্টনি ব্লিংকেন এমন সময় রাশিয়াকে অস্ত্র দেওয়ার বিরুদ্ধে চীনকে হুঁশিয়ারি দিচ্ছেন যখন আমেরিকা ইউক্রেনে অস্ত্রের বন্যা বয়ে দিচ্ছে। কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সুস্পষ্টভাবে অস্ত্র দেওয়ার ব্যাপারে চীনকে হুঁশিয়ার করেছি। সংবাদ সম্মেলনের আগে তিনি কাজা পররাষ্ট্রমন্ত্রী মুক্তার তিলেউবারদি এবং প্রেসিডেন্ট কাসিম জোমরাত তোকায়েভের সঙ্গে বৈঠক করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চলতি সপ্তাহে কাজাখস্তানের পাশাপাশি তাজিকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে। সংবাদ সম্মেলনে ব্লিংকেন বলেন, চীন যদি রাশিয়াকে অস্ত্র দিয়ে সমর্থন দেয় তাহলে আমরা বেইজিং এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে মোটেই দ্বিধা করব না। উইন্ডসরে নিজেদের প্রাসাদের মালিকানা হারালেন হ্যারি মেগান। বিয়ের উপহার হিসেবে রানী দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে ফ্রগমোর কটেজ নামের যে প্রাসাদটি পেয়েছিলেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল, তার মালিকানা হারিয়েছেন এই দম্পতি। সূত্রের বরাত দিয়ে যুক্তরাজ্যের দৈনিক দ্য সান ও ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, উপহারে সেই প্রাসাদটি নিজেদের ছোট ভাই এবং ব্রিটেনের রাজপরিবারের নিন্দিত সদস্য প্রিন্স অ্যান্ড্রুকে দিয়ে দিয়েছেন প্রিন্স হ্যারির বাবা রাজা তৃতীয় চার্লস। ফ্রগমোর কটেজ যুক্তরাজ্যের রাজপরিবারের মালিকানাধীন বেশ পুরনো একটি প্রাসাদ। সংস্কারের অভাবে জীর্ণ হয়ে পড়েছিল প্রাসাদটি। রানীর নির্দেশ অনুযায়ী 2018 সালে হ্যারি মেগানের বিয়ের আগে 24 লাখ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় 30 কোটি 11 লাখ টাকা ব্যয়ে প্রাসাদটি সংস্কার করা হয়। 10 জানুয়ারি প্রকাশিত হয় প্রিন্স হ্যারির আত্মজীবনী গ্রন্থ স্পেয়ার। আত্মজীবনীতে রাজপরিবারের অন্দরমহলের বিভিন্ন তিক্ত স্মৃতির বিবরণ দিয়েছেন তিনি। স্পিয়ার প্রকাশের পর থেকেই আলোচনা চলছিল ফ্রগমোর কটেজ ছেড়ে দিতে হতে পারে হ্যারি ও মেগানকে। তাদেরকে এই ব্যাপারে অবহিত করা হয়েছিল। সূত্রের বরাত দিয়ে দ্য সান ও ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, যুক্তরাজ্যের সাম্প্রতিক নাজুক অর্থনৈতিক পরিস্থিতির কারণে রাজপরিবারের ব্যয় কমানোর সিদ্ধান্ত নিয়েছেন রাজা তৃতীয় চার্লস। তার অংশ হিসেবে পরিবারের সদস্যদের বার্ষিক ভাতাও কমানো হচ্ছে। বর্তমানে উইন্ডসরে রয়্যাল লজ নামে একটি প্রাসাদে থাকেন প্রিন্স অ্যান্ড্রু। বাৎসরিক ভাতা পান 2,50,000 পাউন্ড। তবে সূত্র জানিয়েছে, শীঘ্রই তার ভাতার পরিমাণ কমানো হবে আর তা কমে গেলে 30 কক্ষ বিশিষ্ট রয়্যাল লজে থাকা কঠিন হবে অ্যান্ড্রুর জন্য, কারণ তখন ভাতার একটি বড় অংশই ব্যয় হবে প্রাসাদের কর্মচারীদের বেতন বাবদ। আদালতে দোষী সাব্যস্ত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে বন্ধুত্ব ও ভার্জিনিয়া গ্রিফিথ নামের এক মার্কিন নারীকে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ছোট ভাইকে জনসমক্ষে না আসার আদেশ দিয়েছেন রাজা তৃতীয় চার্লস। রাজপরিবারের সদর দপ্তর বাকিংহাম প্রাসাদের কোনো কর্মকর্তা এই সম্পর্কে কোনো কথা বলতে চাননি। মন্তব্য করা থেকে বিরত আছেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগানও। ফিলিস্তিনিদের উপর নিধনযোগ্য 5 ইহুদি বসতি স্থাপনকারী গ্রেপ্তার। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর নিধনযোগ্য চালানোর অভিযোগে 5 ইহুদি বসতি স্থাপনকারীকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। ওই নিধনযোগ্য নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। আর ইসরায়েলি সেনাবাহিনীর নির্দেশে নিধনযোগ্যের ঘটনাস্থল পশ্চিম তীরের হাওয়ারা গ্রামের দোকানপাট বুধবার বন্ধ থাকে। চলতি সপ্তাহের প্রথম দিকে হাওয়ারা গ্রামের ঘটনাকে ইসরায়েলি জেনারেলি নিধনযোগ্য প্রোগ্রম বা সংঘবদ্ধ হত্যাযোগ্য, যা শতকের প্রথম দিকে পূর্ব ইউরোপে ইহুদিদের উপর চালানো হয়েছিল, হিসেবে অভিহিত করেছেন। হাওয়ারার অধিবাসীরা জানিয়েছেন, ব্যাপক ইসরায়েলি সামরিক উপস্থিতির মধ্যে সেনাবাহিনীর নির্দেশে ফিলিস্তিনিদের দোকানপাট বন্ধ রয়েছে। উল্লেখ্য, রোববার এক ফিলিস্তিনি বন্দুকধারী 2 ইসরায়েলি বসতি স্থাপনকারীকে হত্যা করে। এর বদলা নিতে ইহুদি বসতি স্থাপনকারীরা নৃশংসভাবে ফিলিস্তিনিদের বাড়িঘর ও গাড়ি পুড়িয়ে দেয়।
এতে এক ফিলিস্তিনি নিহত হয়। ইসরায়েলি পুলিশ জানিয়েছে হাওয়ারায় বসতি স্থাপনকারীদের সহিংসতা তদন্ত অব্যাহত রয়েছে, আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হতে পারে। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ শত এ বুধবার গ্রামটি সফর করে বলেন, গ্রেপ্তারই যথেষ্ট নয়, আমরা ইসরায়েলি সরকারের করা এবং বসতি স্থাপনকারীদের পরিচালিত সংঘবদ্ধ অপরাধ দেখেছি। ওই এলাকার ইসরায়েলি সামরিক বাহিনীর কমান্ডার মেজর জেনারেল ইয়েহুদা ফুচোস বলেন, তার বাহিনী বসতি স্থাপনকারীদের প্রতিরোধ করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু সহিংসতা তীব্রতা দেখে তারা বিস্মিত হয়ে পড়ে। তিনি বলেন, কয়েক ডজন লোক হামলা চালিয়েছে। তিনি বলেন, হাওয়ারার ঘটনাটি ছিল দুষ্কৃতিকারীদের পরিচালিত একটি নিধনযজ্ঞ। চলতি বছরের শুরু থেকেই ফিলিস্তিনি ইসরায়েলি উত্তেজনা বেড়ে চলেছে। এ পর্যন্ত 60 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, আর ইসরায়েলিদের ওপর হামলায় 13 ইসরায়েলি ও 1 ইউক্রেনীয় নিহত হয়েছে।